তো বন্ধুরা, আজকে আমরা একটা জায়গা যাওয়ার জন্য বেরিয়েছি। ওটা এখনো বলা যাবে না, ওইখানে গেলে তোমাদের দেখাবো যে এটা একটা স্পেশাল ভাবে সারপ্রাইজ সারপ্রাইজ হিসেবে তোমরা ধরে রাখো। ওইখানে যখন যাবো তখন দেখবে তোমরা সবাই। বলি না সারপ্রাইজ। আমরা তিন বন্ধু যাচ্ছি, আমি আছি, খোকন আছে, ওদিকে সঞ্জয় আছে। সঞ্জয়ের মনটা আজকে একটু খারাপ, বুঝতে পারতেছি না কেন। তো পয়সা নাই, পয়সা ও আচ্ছা, পয়সা যতই থাক সবাই ওইটাই বলে যে পয়সা নাই, পয়সা নাই। অ্যাকচুয়ালি তো পয়সা তো হাতের ময়লা, পয়সা তো হাতের ময়লা। ঠিক বলছে, যেরকম যার গাড়ি আছে সেও বলে যে ভাই বেশি করে যাওয়া যাবে না। এখন এদিকটা চলে আসলাম, এখন গিয়ে একটু খাওয়া দাওয়া করবো। অনেকটা ঘুরলাম, খুব ভালো লাগলো পরবর্তী জায়গাটা। এমনিতেই খুব ভালো, পিকনিক করার জন্য খুব ভালো। তো আমরা এসেছি, আমাদের এক বন্ধু আজকে আমাদের পার্টি দিল, খুব ভালো। আমি তোমাদের দেখাতে চাই, দেখো পিছনটা ওই দিকটা নদী আছে, একটা নদীর ওই পারে সম্পূর্ণ ফরেস্ট, খুব ভালো জায়গাটি। এত ফরেস্ট ওই দিকটা যাওয়াটাই ভয় লাগে। এই দিকটা দেখো, দিকটা খুব ভালো। আজকে আবার বৃষ্টি হয়েছে, আমরা যখন এসেছি তখন খুব বৃষ্টি ছিল। ঘুরতে ঘুরতে এই সাইডে চলে আসলাম, এদিকে অনেক রকম বোর্ড আছে যেগুলো এখন উল্টানো আছে, এগুলো বন্ধ করা আছে, এদিকটায় জল এখন নেই। তো বোর্ডের ওই পাশে দেখো, ওইদিকে মানে বাচ্চা কাচ্চা বা এমনি সবাই খেলাধুলা করতে পারবে। তো আমরা অনেকক্ষণ যাবত এদিকে ঘুরলাম, ঘুরে খুব ভালো লাগলো। এখন একটু ওইদিকে যাব, ওইদিকে একটা টাওয়ার আছে, মিনার ওয়াচ, ওইদিকে যাব, ওইদিকে খুব ভালো লাগে। এদিকটাও টোটাল ঘোরা হয়ে গেছে, দেখো ওইদিকে আমি জুম করে দেখাচ্ছি, ওইখানে খেলাধুলার অনেক রকম জায়গা আছে, পার্কে এগুলো নর্মালি থাকে। এদিকে দেখো অনেক গরু আছে, এগুলো ওইখানে ঘাস টাস খেতে আসে। তো খুব ভালো জায়গা, পিকনিক করার জন্য তো মনে হচ্ছে বেস্ট। এই দেখো ওইখানে একটা গাড়ি আছে, ওরা ওইদিকে চলে আসছে, নদীর ওই পার দিয়ে হয়তো রাস্তা আছে ওইদিকে, আমি জানি না ঠিক। চলো হাঁটতে হাঁটতে এদিকটায় যাই, এদিকটায় দেখি কি আছে। এইখানে দেখি খাবার কি পাওয়া যায়। এই জায়গাটা আবার অনেক দোকান আছে, আমরা একটি দোকানে ঢুকলাম। পার্কের মধ্যেই অনেক কিছু হয়তো পাওয়া যায় খাওয়া দাওয়ার। এই দিকটা দেখো, এই দিকটা কত সুন্দর। ওই আজকে বৃষ্টি হয়েছে এর জন্যই প্রচুর জল জমানো আছে। ওইখানটায় পরে আমরা যাব, এখন আপাতত ওইদিকে একটু আরেকটু ঘুরে আসি। এই দেখো নানা রকম এইখানে, যেমন কুরকুরি, লেজ আর ঠান্ডা জাতীয় জিনিস, জল, মাজা, এখানে অনেক কিছু আছে। এই দেখো এদিকটা দেখো, অনেক রকম এগুলো ফুলের চারাই বলা যায়। এখন তো ফুল ফোটেনি, কিন্তু একটা সময় আসবে ঠিক ফুল ফুটবে, খুব ভালো। তো বন্ধুরা, আমরা এখানে এসেছিলাম, অনেক সময় এখানে হাতি টাতি বেরোয় দেখার জন্য। এই দেখো ওইদিকে আমার গাড়ি ওইদিকটায় রাখা আছে, নদীর ওই পাড়টা, নদীটা যে দেখালাম ওই সাইডে, ওইদিকে অনেক সময় হাতি টাতি বেরোয়, কিন্তু আজকে আর দেখা পেলাম না। তো চলো বন্ধু, আজকে এই পর্যন্তই, আমরা এখন রওনা দিব। আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, আর দিনও খারাপ, প্রচুর বৃষ্টি হয়েছে, আর যার জন্য এসেছিলাম হাতি টাতি দেখার জন্য, ওইদিকটা আজকে দেখতে পেলাম না। কিন্তু জায়গাটা খুব ভালো লাগলো, বেশ ভালো, ফরেস্ট ঘোরার মতো, পিকনিক টিকনিক করার মতো খুব সুন্দর জায়গা। তোমরা সবাই আসো, ওটা আলিপুরদুয়ারের পৌরবস্তী, খুব ভালো একটি জায়গা,